এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী আফজাল হোসেন, যাচ্ছি তার কাছে। আফজাল, আমরা দেখলাম আজকের আলোচনায় কথা হয়েছে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, কথা হয়েছে দ্বাদশ সংসদ নির্বাচন নিয়েও, কিন্তু শুরুতেই যদি আলোচনায় আসি যে বিরোধী পক্ষের নানা কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ সভাপতি কি বললেন? আসলে আজকে পোলো গ্রাউন্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে জনসভা, জনসভাকে দুইটা ভাগে ভাগ করা যায়, যেটি আপনি বললেন যে একটি হচ্ছে রাজনীতি আগামী, আরেকটি হচ্ছে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বিএনপির যে তৃণমূল নেতৃবৃন্দ রয়েছেন তাদের কাছে কি বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলেন। আর প্রথম যিনি প্রশ্নটি করেছেন যে আসলে এই যে চলমান সরকার বিরোধী আন্দোলনের যে দলগুলো হুঁশিয়ারি দিচ্ছে তাদের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী যে বক্তব্যগুলো দিয়েছেন সেটি যদি আমি পয়েন্ট আকার একটু বলি, প্রথমে যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে বিএনপির দুটি গুণ, একটি হচ্ছে তারা ভোট চুরি করে আর মানুষ খুন করে, আগুন সন্ত্রাসের জবাব দিতে হবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে, এই প্রশ্নটি তিনি রেখেছেন। বিএনপি গুজব ও মিথ্যা বলে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের জীবন নিয়ে আর ছিনিমিনি খেলতে দেয়া হবে না। 10 ডিসেম্বরে বিএনপির প্রিয় তারিখ, এই 10 ডিসেম্বর নিয়ে একটু আলোচনা করি। প্রধানমন্ত্রী যেটি বলার চেষ্টা করেছেন যে 1971 সালের 10 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবীদের, জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল পাকিস্তানের সেনাবাহিনী, আর এই 10 ডিসেম্বর বিএনপি ঢাকায় মহাসমাবেশ বা গণসমাবেশের ঘোষণা দিয়েছে। এই তারিখটি কেন বিএনপি বেছে নিল তারই উত্তর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে এই বক্তব্যগুলো দিয়েছেন। আমরা দেখলাম যে বিরোধী পক্ষের নানা কর্মসূচি নিয়ে জবাবের প্রেক্ষাপটে মূলত আওয়ামী লীগ সভাপতি এরকম বক্তব্য দিলেন। দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে তার দলের প্রস্তুতি এবং কিভাবে জনসাধারণকে তিনি প্রস্তুতি নিতে বললেন বা রাজনৈতিক আসলে বার্তাটাই আওয়ামী লীগ থেকে কী ছিল? আজকে আরেকটি কথা বলতে ভুলে গেছি যে 1988 সালের 24 জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পর্যন্ত 19 বার হত্যা চেষ্টা করা হয়েছিল। এর মধ্যে দ্বিতীয়বার হত্যা চেষ্টাটি হয়েছিল চট্টগ্রামে লালদিঘি মাঠের কাছাকাছি, সেই বিষয়টিও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মরণ করেছেন। তিনি বলেছেন যে এই হামলার সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জড়িত ছিলেন, জড়িত যদি নাই থাকতো তাহলে হামলায় জড়িত সন্দেহে একজন পুলিশ অফিসার তাকে কেন বিএনপি সরকার পদোন্নতি দিয়েছিলেন সেই বিষয়টি উল্লেখ করেছেন। আর আগামী নির্বাচনকে ঘিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বার্তাগুলো তৃণমূল নেতাকর্মীদের কাছে দিয়েছেন এবং যে বক্তব্যটি তিনি দিয়েছেন, তিনি যেটি বলছেন যে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যেতে চায় বিএনপি, তার ব্যাখ্যা প্রধানমন্ত্রী তার বক্তব্য দিয়েছেন। দেবাশিসের রিপোর্টে আপনি শুনলেই হয়তো অনেকে বুঝতে পেরেছে, জিতবে না বলেই ভোটে আসতে ভয় বিএনপির, বিএনপি জামাতের নৈরাজ্য প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। 2013, 14 এবং 18 নির্বাচনের আগে সারা দেশে যে আগুন সন্ত্রাস হয়েছিল সেই আগুন সন্ত্রাস যেন বিএনপি জামাত আবার না করতে পারে, তারা যে দাবিতে আন্দোলন করছে সেই দাবির প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেছেন সেই কারণে তাদের, আওয়ামী লীগের যে তৃণমূল নেতাকর্মী সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। খুনির দল আর যেন ক্ষমতায় না আসে, বিএনপি জামাতকে খুনির দল উল্লেখ করে এই বিএনপি জামাত যেন আর ক্ষমতায় না আসে সেটি জনগণের কাছে প্রত্যাশা করেছেন। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে এবং তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনেও নৌকায় ভোট চেয়েছেন। এই ছিল মোটামুটি পোলো গ্রাউন্ডে আজকে পাশাপাশি কয়েকটি উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন প্লাস ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। হ্যাঁ, 29টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। এই 29টি উন্নয়ন প্রকল্পের যে উদ্বোধন করা হয়েছে এবং পাশাপাশি আরও 4টি 6টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে, এবং এই 29টি উন্নয়ন প্রকল্প করতে গিয়ে যেখানে ব্যয় হয়েছে সরকারের 1,897 কোটি টাকা। আর আপনি যেটি বলছিলেন যে আজকে যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 ডিসেম্বর বিএনপির যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি নিয়ে কথা বলেছেন, এটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে, কারণ বিএনপি ঢাকায় গণসমাবেশের স্থান নিয়ে এখনও পুলিশের সঙ্গে দর কষাকষি করছে। আজকে বিএনপির একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেছেন, সেটি নিয়ে একটি রিপোর্ট রয়েছে আমাদের হাতে, রিপোর্টটি দেখে রাব্বি আপনার কাছে আবার ফিরব। 10 ডিসেম্বর রাজধানীতে বিএনপির গণসমাবেশের ভেন্যু নিয়ে ঢাকা মহানগর পুলিশের সঙ্গে 3 দফা চিঠি চালাচালির পর রোববার বিকেলে আবারও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে হাজির হন দলটির 6 সদস্যের প্রতিনিধি দল। ডিএমপি কমিশনারের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি নেতারা।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান, বৈঠকে ডিএমপি কমিশনারকে দলের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। 10 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার প্রশ্নই ওঠে না। বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই হবে গণসমাবেশ, বিকল্প ভেনু নিয়ে ভাবছে না বিএনপি। প্রস্তাব আমাদের একটাই, যেটা পার্টি অফিস। সোহরাওয়ার্দী উদ্যানে প্রশ্নই আসে না, আমরা এটা পরিষ্কার আমরা বলে দিয়েছি, কাজে আমরা আমাদের পয়েন্টে আছি। তবে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান জানান, নয়াপল্টনের পাশাপাশি বিকল্প ভেনু নিয়েও ভাবছেন তারা। এ বিষয়ে দলের প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি শিগগিরই আবার বসবেন ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। আলোপ আলোচনার ভিত্তিতে অনেক কিছু হতে পারে, সেই জন্যে আজকে আমরা আমাদের বিএনপির প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং পুলিশ কর্মকর্তা থাকবেন, তারা বসে এটা ঠিক করবেন। এর আগে দুপুরে নয়াপল্টনে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, সোহরাওয়ার্দী উদ্যান এবং বিশ্ব ইজতেমার মাঠ ছাড়াও অন্য কোথাও সমাবেশের প্রস্তাব দেয়া হলে বিবেচনা করবে বিএনপি। ঠিক আছে, বিকল্প কি আছে আপনারা বলেন, তাই না? এই জিনিসগুলো তো আছে। Let it happen like that. 10 ডিসেম্বর বিশৃঙ্খলা নয়, শান্তিপূর্ণ সমাবেশ করার কথাও জানান মির্জা ফখরুল। সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাবেশ হবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। আফজাল, আমরা দেখলাম যে বিএনপির পক্ষে এখন ভিন্ন মত আসছে, এক একজন এক এক কথা বলছেন, তার মানে কি তৃতীয় কোনো ভেনুতে বা অন্য কোনো ভেনুতে জনসভা হচ্ছে কি না? আরেকটি হচ্ছে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে প্রশ্নই আসে না সোহরাওয়ার্দী উদ্যানে করা, এটাই বা তারা কেন বলছেন? সোহরাওয়ার্দীতে উদ্যানে তারা কেন করতে চাচ্ছেন না? আচ্ছা, আপনি যেটা শুরুতে বললেন যে বিএনপির পক্ষ থেকে ভিন্ন ভিন্ন মত আসছে, এখন পর্যন্ত যেটি দলের সিদ্ধান্ত যে নয়াপল্টনেই তারা সমাবেশটি করবেন, সোহরাওয়ার্দী উদ্যানে তারা কখনোই করবেন না। তবে আজকে যে তথ্যটি বিএনপির নেতাদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক শেষে ডিএমপি কমিশনারের বরাত দিয়ে বেশ কয়েকটি গণমাধ্যম বলছেন যে নয়াপল্টনে সমাবেশ করার থেকে তারা সরে এসেছেন বা সরে আসতে সম্মত হয়েছে বিএনপি। একটু দেখি যে আজকে বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, যেটি আমরা বলছি ডিএমপি কমিশনার এর বরাত থেকে, নয়াপল্টনে সমাবেশ থেকে সরে আসতে সম্মত বিএনপি, কিন্তু বিএনপির প্রতিনিধি দল ডিএমপিকে জানিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানে তারা সমাবেশ করবেন না, তৃতীয় ভেনু চেয়েছে ডিএমপির কাছ থেকে। উত্তরে ডিএমপির কমিশনার যেটি বলেছেন যে তাদের হাতে তৃতীয় কোনো ভেনু নেই, এটি বিএনপিকে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরে যেটি হয়েছে আজকে দেখলেন যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান তিনি জানিয়েছেন যে বিএনপির একজন প্রতিনিধি দল প্রচার সম্পাদক দলের এবং ডিএমপির একজন কর্মকর্তা তারা বৈঠকে বসবেন, বৈঠকে বসে কী করবেন, তৃতীয় কোনো ভেনু আছে কি না সেটি খুঁজে বের করবেন। বিএনপির মহাসচিব বলেছেন যে সোহরাওয়ার্দী উদ্যান এবং টঙ্গীর তুরাক তীর ছাড়া অন্য কোনো জায়গায় ভেনু থাকলে, প্রস্তাব দিলে সেটি বিএনপি বিবেচনা করবে। এর আগে আপনার মনে আছে কি না বিএনপিকে আরও দুইটি ভেনুর কথা বলা হয়েছিল, একটি হচ্ছে কালশিতে আরেকটি হচ্ছে পূর্বাচলে। এখন এই হচ্ছে অবস্থা, এখন ডিএমপি এবং বিএনপির মধ্যে দর কষাকষি চলছে, কখন কোথায় সমাবেশ হবে এটি আসলে আরও দু একদিন পরে জানা যাবে, আরও তো 5 দিন সময় বাকি রয়েছে। যদিও দলের যে বিএনপির পক্ষ থেকে এখন প্রচার করা হচ্ছে যে নয়াপল্টনেই সমাবেশ হবে। আর একটি বিষয় বলে রাখি যে এই 10 ডিসেম্বর ঘিরে এবং স্বাধীনতার মাসের বেশ কয়েকটি দিবসকে ঘিরে সারা দেশেই পুলিশের বিশেষ অভিযান চলছে, যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের বেছে বেছে নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে, এ নিয়ে একটি রিপোর্ট রয়েছে, আমরা এখন সেই রিপোর্টটি দেখব। রাজধানী সহ সারা দেশে চলছে 15 দিনের বিশেষ অভিযান, ব্লক রেড চলছে বিভিন্ন আবাসিক হোটেল মেসে, জঙ্গি মাদক কারবারি অবৈধ অস্ত্রধারীরা কোথাও ঘাপটি মেরে বসে আছে কিনা খোঁজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলতি মাসের কয়েকটি বিশেষ দিনকে টার্গেট করে পুলিশ সদর দফতরের নির্দেশে এই অভিযান পরিচালিত হচ্ছে এমনটি বলা হলেও বিএনপির 10 ডিসেম্বরের সমাবেশ রয়েছে তালিকায়। নয়াপল্টনে নাকি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও চূড়ান্ত হয়নি। পুলিশ উদ্যানে সমাবেশের অনুমতি দিলেও বিএনপি অনর নয়াপল্টনে। এ অবস্থায় 10 ডিসেম্বর ঘিরে ব্যাপক আগ্রহ রয়েছে জনমনে, সেখানে যেন আবার কোনো অসাধু চক্র বা কোনো থার্ড পার্টি এই সুযোগে
কোনো ধরনের মানে কোনো দুরিবিশন দ্বিগুণী ঘটনা ঘটাতে না পারে তাহলে সেদিকে আমরা খেয়াল রাখছি। রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে কেউ বিশৃঙ্খলার চেষ্টা করছে কিনা সে বিষয়ে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করছে পুলিশ। কেউ যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার চেষ্টা করে তাহলে তো আমরা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সাদা পোশাকে পুরা পোশাক পুলিশ থানা পুলিশ ডিবি পুলিশ কাজ করছে। এদিকে 15 দিনের বিশেষ অভিযানের প্রথম 4 দিনে ঢাকা মহানগরীতে গ্রেফতার করা হয়েছে 472 জনকে। যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। যাদের নামে মামলা আছে, ওয়ারেন্ট আছে, তাদেরকে আমরা নিয়মিত মামলায় গ্রেফতার করছি। 10 তারিখে সমাবেশ, তার আগেই সমাবেশস্থলে এসে বিএনপি নেতাকর্মীদের জড়ো হওয়ার কোনো সুযোগ নেই বলছে পুলিশ। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। আফজাল, রিপোর্টে যেটি দেখানো হলো সে তার প্রেক্ষাপটে বিএনপির অভিযোগটা তুলে ধরা হলো, সেই প্রেক্ষাপটে পুলিশ আসলে জবাবে কি বলছে? পুলিশ গতকালকেই পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন যে 10 ডিসেম্বর ঘিরে তাদের কাছে নাশকতার আশঙ্কা নেই। কিন্তু গতকালকে আমরা দেখেছি বেশ কয়েকটি গণমাধ্যমে এসেছে গোয়েন্দাদের বরাত থেকে যে 10 ডিসেম্বর ঘিরে নাশকতার একটি পরিকল্পনা হচ্ছে, কোথায় হবে, কোন স্পটে হবে তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে, এবং একই সঙ্গে তৃতীয় কোনো পক্ষ এই 10 ডিসেম্বরে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। আজকে যেটি 1 থেকে 15 ডিসেম্বর পর্যন্ত পুলিশের যে বিশেষ অভিযান, সেই অভিযানে আমরা দেখছি যে 4 দিনে ডিএমপিতেই 472 জনকে গ্রেফতার করা হয়েছে। আর 10 ডিসেম্বর ঘিরে আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ করতেই এই অভিযান, মানে অভিযানের সঙ্গে এটিও তথ্য সংগ্রহ করা হচ্ছে। যদিও বিএনপির দাবি ঢাকায় 750 এবং সারা দেশে 2700 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, এই হচ্ছে পুলিশের বিশেষ অভিযানের। তবে আফজাল, সবশেষে যদি বলি, তৃতীয় পক্ষ বলতে পুলিশ আসলে কাদেরকে বোঝানোর চেষ্টা করছে? তৃতীয় পক্ষ বলতে এই যে বিএনপির সমাবেশের স্থান নিয়ে যে টানাপোড়ন চলছে এবং আওয়ামী লীগ অনড়, বিএনপি অনড়, মাঝখান দিয়ে জামায়াত শিবিরের একটা নাশকতার পরিকল্পনা হতে পারে। যেহেতু পল্টন এলাকা, বিএনপি অনড় হয়েছে যে পল্টনেই তারা সমাবেশটি করবেন, ওসব ওই কেন্দ্রিক জামাত শিবিরের একটি আধিপত্য রয়েছে, বা ওইখানে ম্যাচ বাসাবাড়ি যেখানে সেখানে জামাত শিবিরের একটি আধিপত্য বিস্তার রয়েছে, সেই কারণেই তৃতীয় পক্ষ বলতে তাদেরকেই বোঝানো হয়েছে বলে আমরা যতটুকু গণমাধ্যমের বরাত দিয়ে বুঝতে পারছি। তারা হয়তো 10 ডিসেম্বর ঘিরে কোনো ধরনের নাশকতার পরিকল্পনা করতে পারে, সেটির জন্যই গোয়েন্দারা কাজ করছেন। আফজাল, আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতির চট্টগ্রামের পলো গ্রাউন্ডে জনসভা এবং রাজনৈতিক সার্বিক পরিস্থিতির আলোচনা নিয়ে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন।